আজকে আমরা দেখব ডিভিডি রাইটারটি কিভাবে সেট আপ করতে হয় সেটি আমার সম্পর্কে আজকে আলোচনা করা হবে। অবশ্যই আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। তো এখানে যে ডিভিডি রাইটারটি রয়েছে আসুসের, সেটি কিন্তু আমরা লাগানোর চেষ্টা করব, যে কিভাবে সেটি সেট আপ করতে হবে। যারা পিসি রয়েছে বাসা বাড়িতে তাদের ক্ষেত্রে বলবো, যারা একদম না জানেন তাদের ক্ষেত্রে শিক্ষণীয় বিষয়টি। তো আসুস সিস্টেম চ্যানেলে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখানে আগে যে ডিভিডি রাইটারটি ছিল সেটি কিন্তু এখানে নেই, তো সেটি কিন্তু প্রবলেম হওয়ার কারণে সেটি আমাদের নতুন নিতে হচ্ছে। তো এখানে যে ডিভিডি রাইটারটি রয়েছে আসুসের সেটি কিন্তু আমরা প্রবেশ করাবো। এখানে ডিভিডি রাইটারের যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, ডায়াগ্রামটি, সেটি কিন্তু ডিভিডি রাইটারের একটি জায়গা। তো এখানে আমরা কিন্তু সেট আপ করে নেব, এই সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে। তো ডিভিডি রাইটার কীভাবে সেট আপ করতে হবে সেই বিষয়ে আজকে অশেষ চন চ্যানেলে ভিডিওটি তুলে ধরা। তো আপনারা যারা না জানেন তাদের ক্ষেত্রে বলবো, সেটি কীভাবে সেট আপ করতে হবে এই বিষয়টি আজকে জেনে নিন বেসিক ধরনের সম্পর্কে। অবশ্যই আপনাদের এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে, অনেক সময় সেট আপ করতে গেলে অন্য কারোর সহায়তা নিতে হয়, তো আমি মনে করি আপনারা নিজেরাই সেটি বাসায় বসে পারেন। তো আমরা টাইগুলো সব কিছুই পারি, অবশ্যই আপনারা সেটি দেখার চেষ্টা করবেন। তো আমরা আস্তে আস্তে সেটি কিন্তু এখানে যদি ডায়াগ্রামের সিস্টেমে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটি দেখার চেষ্টা করবেন। তো এখন তো আমরা সেটি সেট আপ করার চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। যে সেট আপটি করার পর আমরা সেটি স্টোরেজ কেবল লাগিয়ে নিব। তো সেটি কিন্তু আমি লাগানোর চেষ্টা করতেছি। এখানে দুটি সিস্টেম থাকে, সিস্টেমগুলো আমাদের দেখতে হবে। তো বিয়ার্স এখানে কিন্তু সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন, যে এখানে লক করা দুগুলো পিন রয়েছে, সেই পিনগুলো আসলে সেটি সামঞ্জস্য থাকতে হবে। তো এই পিনগুলো আসলে সেটি কিন্তু চাপ দিয়ে ধরে রাখে, এই পিনগুলো এটির সাথে অ্যাড থাকতে হবে, তাহলে কিন্তু ডিভিডি রাইটারটি ভালোভাবে সেটি থাকবে। আর বিষয়টি হলো এখানে যে স্টোরেজ কেবলগুলো, পাওয়ার কেবল এবং এখানে স্টোরেজ কেবল, সেগুলো কিন্তু আমরা লাগিয়ে নেব। তার আগে ডিভিডি রাইটারটি সঠিকভাবে সেটি এখানে সেট আপ করে নিতে হবে। কী পরিমাণ সেটি সামনে থাকবে সেটি কিন্তু একটি ব্যাপার, তো সেটি কিন্তু মিল রেখে আমাদের কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি মিল রয়েছে। আর এখানে যে ছিদ্রগুলো থাকে সেগুলোতে আমরা কিন্তু নাট দিয়ে সেটি টাইট করে নিব, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই বিষয়টি লক্ষ্য করবেন। তো ছোট করে আমরা একটা নাট লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এখানে, জাস্ট যাতে করে সেটি ডিভিডি রাইটারটি কোনো দিকে না যায়। তো বিয়ার্স আমরা কিন্তু ছোট্ট করে একটি নাট এখানে লাগিয়ে নিচ্ছি যাতে করে ডিভিডি রাইটারটি আটকে থাকে। তো সেটি কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু টাইট হচ্ছে এবং ডিভিডি রাইটারটি আর এখানে লড়বে না। তো ঠিক এভাবে আপনারা লাগানোর চেষ্টা করবেন। আর এখানে যে পাওয়ার কেবলটি রয়েছে, যে পাওয়ার কেবলটি এখানে রয়েছে, অলরেডি আমার কাছে একটি পাওয়ার কেবল রয়েছে, সেটি আমরা লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। সেটি সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন। অবশ্যই সেটি সঠিকভাবে লাগানোর চেষ্টা করতেছি আমরা। আর এখানে যে স্টোরেজ কেবলটি রয়েছে সেটি আমরা লাগানোর চেষ্টা করি, সেটি অবশ্যই আপনারা লাগানোর চেষ্টা করবেন। এখানে ফ্ল্যাগটি একটি সিস্টেম থাকবে, সেটি উলট পালট হলে সেখানে কিন্তু সেটি প্রবেশই হবে না।
তো সেটি কিন্তু আমরা লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, আজকের অক্ষয় সিস্টেম চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। যারা একদম না জানেন তারা অবশ্যই এই ধরনের কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। একদম নতুন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তো ডিভিডি রাইটারটা কিন্তু আমরা সেট আপ করে নিয়েছি মোটামুটিভাবে। সেট আপ আপনি সেটি আপনার বাসা বাড়িতে সেটি করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসুসের ডিভিডি রাইটারটি সেট আপ হয়ে গেছে। তো আজকের এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটি কাজ চেষ্টা করব নিজেরা বাসাবাসি করার জন্য। অবশ্যই এ ধরনের কাজগুলো অন্যকে বললে সেগুলো অন্যকে হেল্প করতে পারেন, নিজেও করতে পারেন, আর আপনি না পারলে অন্যকে সহায়তা নিতে পারেন। তো এই ছিল আজকের অশিষ্টনের ভিডিও। আজকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকটি ভিডিও পেতে অল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তো ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।